এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন, প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে, কোন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির। কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায়, তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই, কোন হাদিসে এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি। আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোনো হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে, তার কোনো কারামত প্রকাশ হলে, আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে। একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে, সাব্যস্ত হবে, এটি জরুরি নয়। কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ, সেজন্যই এমন হয়েছে, এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না, আবার উড়িয়েও দেওয়া যায় না। আজকাল বিজ্ঞান নানা রকমের ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে, সেই ব্যাখ্যাগুলোর সাথে কোনোদের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই। অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই, বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া, এরকম কোনো কারণ নেই। আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে, হাড়গোড় পাওয়া গেছে, তাহলে তিনি বোধহয় আর এত আমলদার নন, নেককার নন, আল্লাহর প্রিয় মানুষ নন, এরকমটি মনে করার কোনো কারণ নাই। আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ, সেই জগতে মানুষ নেক আমল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে, আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তাকে দিবেন, আর তিনি দুনিয়াতে বদআমল করে থাকলে, জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক, সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন, তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন, সেটা নেয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক। বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। জুমানা ইসলাম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুণাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে। মায়া আদরি বড় ছেলে, মায়ের আদরের বড় ছেলে, সরি অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে একটু লম্বা হয়েছে, পড়তে অসুবিধা হয়েছে, সরি। আপনি লিখেছেন, জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি, এখন আমি যে টাকা রুজি করছি সে টাকাটা কি হালাল হচ্ছে? কোনো অসুবিধা নেই, আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা দিয়ে বিদেশে এসেছেন, এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা, ঋণ নেওয়া, এটা হারাম কিছু নয়, আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন, যতটুকু নিয়েছেন ততটুকু কোনো অসুবিধা নেই। আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান তার প্রতি আপনার যে আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটার স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। এমনি আলামিন হোসেন আপনি লিখেছেন, নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি, এটি কি নামাজের ক্ষতি হবে? যেমন সুরা লাহাব পড়ার সময় আবুল লাহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করি, এটি কি নামাজ হবে না? না না, এটা নামাজের জন্য কোনো ক্ষতিকর হবে না, বরং আপনি সালাতের অর্থ, আল্লাহর কালামের অর্থ, মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন, এটা ভালো কথা, আপনি কোরআনের মধ্যেই আছেন, আপনার সালাতের মধ্যে, ইনশাআল্লাহ বিধানের কারণে সালাতে কোনো সমস্যা হবে না।